নরহরি দাস। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভিতরে একটি ছাগল ছানা থাকত। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত। তারপর সে একটু বড় হলো আর তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন সে একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগল ছানা এত বড় জন্তু আর কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁগা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগল ছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ছাগল ছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভেতরে। ছাগল ছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগল ছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেল। খেয়ে তার পেট এমন ভারী হল সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বললে, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে, সে চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগল ছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে। এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, গর্তের ভিতরে কে? ও ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বলে সেখান থেকে দে ছুট, এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কি ভাগ্নে, এই তো গেলে, আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, বাবা, সাপ পলাশ হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে, সে বলে কিনা 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে, বটে, তার এত বড় আশপত্তা, চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘে তার এক গ্রাস। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না, আমি সেখানে গেলে সেটা যদি হা করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুই লাফেই পালাবে, আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে ব্যথা আমাকেই ধরে খাবে। বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগল ছানা দূর থেকেই তাদেরকে দেখতে পেয়ে শিয়ালকে বললে, দূর হত ভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি।
শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরিদাসকে খেতে দেবার জন্য নিয়ে এসেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে 25-7 লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বলে, মামা আল, মামা আল। আর তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরিদাস এলো, তাই সে আরো বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল, সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। যেসব পশু পাখিদের নিয়ে গল্প শুনলে তারা সকলেই কিন্তু আসলে আমাদের বন্ধু। আরও অনেক হাজারো গল্প শুনতে হলে কিন্তু আপনাকে চোখ রাখতে হবে দ্য মিউজিয়ানা কালেকটিভ চ্যানেলে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।